नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, आजकल वीडियोते अनेकगुली गुरुत्वपूर्ण अपडेट तुम्हारे साथ शेयर करते चले कि प्रश्नों उत्तर किन्तु तुम्हारे देव। तो फार्स्टे जो अपडेटा दिए शुरू करब से हे मोहनबागान समर्थक सुखबर। अनिरुद्ध थापा मोहनबागान एबारे नतून साइनिंग से थापा क्योंकि कलकाता आसान गतकाल के क्यों तरह इन्स्टाग्रामे पोस्ट कर जानिएछेन कलकाता आसछेन, जेटा किन्तु मोहनबागान समर्थकदेर जोन्नो एकटा बड़ सुखबर। आस्ते आस्ते समस्त भारतीयराई चले आसबे। आज के 17 तारीख, तो तोमरा किन्तु 18 19 तारीखेर मध्ये समस्त भारतीयके देखते पेये जाबे कलकाताय। एई रकमे किन्तु खबर बर्तमाने रयेछे एबं विदेशीरा किन्तु 20 तारीख थेके आस्ते आस्ते आसा शुरू करबे। एरपर तोमादेर जे आपडेटटा देबो सेटा होच्छे आशिक कुरुनियान नाकि उड़िष्याते जेते पारे, एई रकम आपडेट बेरिये आसछे। तो देखो बंधुरा, एई ब्यापारे आमि कोनो कथाई बोलबो ना। तोमरा आमाके गतकालके अनेकेई फेसबुक पेजे कोश्चेंटा करेछो, आमी सेखाने जानिएछि तोमादेर सकलकेई रिप्लाई दिए, किन्तु तबुओ आमी भाबलाम एकबार भिडियोटा बानिए दिई। जेटा होच्छे आशिक कुरुनियान तिनि किन्तु मोहनबागाने थाकछेन, उड़िष्याते जावार कोनो रकम चान्स नेई। एटा सम्पूर्ण किन्तु भूल खबर। एरपर तोमादेर जे आपडेटटा देबो सेटा होच्छे डुरान कापेर किन्तु ग्रुप ए थेके ग्रुप सी डी सबकिछु किन्तु घोषणा हये गेछे। तो ग्रुप ए ते कारा रयेछे आमी तोमादेरके बोली, सेखाने रयेछे मोहनबागान, ईस्ट बेंगल, पंजाब एफसी एवं बांग्लादेशेर आर्मी टीम, एरा किन्तु ग्रुप ए ते रयेछे। एरपर तोमादेर जे आपडेटटा देबो सेटा होच्छे जेरी लालरिंग जोआलाके निये। तो बंधुरा, जेरी लालरिंग जोआला तिनि किन्तु उड़िष्या एफसी ते साइन करे दियेछेन बर्तमाने, किन्तु एटा एकदम कनफार्म आपडेट। एरपर तोमादेर जे आपडेटटा देबो सेटा होच्छे ईस्ट बेंगल किन्तु दुजन আন্ডার 17 এর প্লেয়ারকে সাইন করাতে চলেছে, আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। তো সেইটা কিন্তু ডান হয়ে গেছে। গুরনাথ সিং এবং গুইতে, এই দুই প্লেয়ার, এই দুই বন্ধু, তারা কিন্তু কলকাতায় আসছেন ইস্ট বেঙ্গলে যোগ দিতে, যেটা ইস্ট বেঙ্গলের জন্য একটা দারুণ সাইনিং তোমরা বলতেই পারো। এরপর যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে মোহনবাগানের নয়নের মণি তিরি, তিনি কিন্তু নতুন জার্সিতে এবারে খেলতে চলেছেন। তোমরা সকলেই জানো মুম্বাই সিটির হয়ে, এবার মুম্বাই সিটি তারা কিন্তু থাইল্যান্ডে প্র্যাকটিসে গেছে, তো সেখানেই তারা কিন্তু প্রিসিজন করছে এবং সেই প্র্যাকটিসে কিন্তু যোগ দিয়ে দিয়েছেন তিরি। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে কাউকোর দেশ থেকে একজন বিদেশি কিন্তু আমাদের আইএসএলে আসতে পারেন, যার নাম হচ্ছে প্রেটি পেন্নানিন। তো প্রেটি পেন্নানিন হচ্ছেন একজন 32 বছর বয়সী ফিনল্যান্ডের সেন্টার মিডফিল্ডার। সেন্টার মিডফিল্ড ছাড়াও তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। বর্তমানে তিনি ফিনল্যান্ডের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছিলেন। তো তার যদি আমরা ক্লাব ক্যারিয়ার দেখি, তিনি কিন্তু ইউএসএর সেকেন্ড ডিভিশন ক্লাব, এছাড়া ইন্দোনেশিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাব, এছাড়া নেদারল্যান্ডের কিন্তু ইউথ লিগে খেলার তার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারটিকে কিন্তু সাইন করাতে চলেছে হায়দ্রাবাদ এফসি, এইরকমই কিন্তু আপডেট বর্তমানে রয়েছে। তো হায়দ্রাবাদ তাকে যদি সই করাতে চায় তাহলে তার বর্তমান ক্লাব থেকে কিন্তু রিলিজ করিয়ে আনতে হবে ট্রান্সফার ফি দিয়ে, কারণ তার কিন্তু 2024 অবধি চুক্তি রয়েছে তার বর্তমান ক্লাবের সাথে। যদিও কিন্তু ব্যাপারটা এখন অবধি রিউমার্স পর্যায়ে রয়েছে, তো দেখা যাক। যদি এই প্লেয়ারটি আসে তাহলে কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার, এবং প্লেয়ারটি কিন্তু ফিনল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলেছেন, ফিনল্যান্ডের বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন তিনি জাতীয় দলের, যেমন আন্ডার 16 থেকে শুরু করে 17, 18, 19, 20, 21, এছাড়া ফিনল্যান্ডের জাতীয় মানে সিনিয়র দলের হয়ে আর কি একটা ম্যাচ অবধি তিনি খেলেছেন। তো যথেষ্ট ভালো প্লেয়ার। তো দেখা যাক আমাদের আইএসএল আসেন কি না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।